সব তীর্থ বারবার আর গঙ্গা সাগর তিনবার। হ্যাঁ মানে আমাদের এটা নিয়ে তিনবার। সোনা রেডি একদম, এখন বাজে তোমার হলো সকাল 5:16। আমরা অলমোস্ট এই ছোটো একটা ব্যাগ নিয়েছি, আর সোনালি পিঠে একটা ব্যাগ নিয়েছে, আমারও পিঠে একটা ব্যাগ, সব ছোট ছোট। আর আমাদের এই বাইকে অ্যাকচুয়ালি ফার্স্ট লং রাইডও বলা চলে, সেমি লং রাইডও বলতে পারো, মোটামুটি ছোটোখাটো। তো মোটামুটি আমাদের টি ব্রেক হয়ে গেছে, এখন বাজে 6:42, এখনো 42 কিলোমিটার রাস্তা বাকি। হাত পুরো জমে গেছিলো, মানে আমি আর গাড়ি চালাতেই পারছিলাম না। এবার চলো একটু ব্রেক হয়ে গেছে, এবার আশা করছি যেহেতু ভিজিবিলিটিটা ভালো হয়ে গেছে গাড়ি চালাতে সুবিধা হবে। আমি চিনতেই পারিনি, পুরো ভূত হয়ে গেছিস। এনে ধর, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন তাও হাতটা একটু নর্মাল হয়েছে। তো কিছু দেখাই যাচ্ছে না, ও যেমন ঠান্ডা তেমন কুয়াশা, অ্যাকচুয়ালি ভিজিবিলিটি অনেকটাই কমে কেন, যেহেতু রাস্তা দুপাশে যখনই খালি জায়গা থাকে তখনই দেখলাম এখন কুয়াশাটা সব থেকে বেশি। এই তারপরে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ ভালো, এখান থেকে ব্যানার এই তো শুরু হয়ে গেল, ওয়েলকাম টু গঙ্গা সাগর। কাছাকাছি চলেই এসেছি, এই একটা হরিণ দেখছি এখানে, শিলেখা আছে কামদ্বীপ 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, গঙ্গাসাগর ডান দিকে 36 কিলোমিটার, তার মানে আমরা সামনের দিকে ডান দিকে যাবো, এবার 33 কিলোমিটার, এবার মাঝখানে তোমাকে জেটি পার হয়ে যেতে হবে, এমন তো না যে তুমি ডাইরেক্ট যেতে পারবে। তো আমরা এখন ডান দিকে যাবো, আপাতত এখানে সিগন্যাল আছে, সিগন্যালে দাঁড়াই, তারপর এখান থেকে ডান দিক চলে যাও, সোজা যদি চলে যাও সোজা তোমার বকখালি, আর ডান দিক গেলে গঙ্গাসাগর। এখান থেকে জেটি ঘাটটা যদিও বেশি দূর নয়, কাছাকাছি আছে, এদিক দিয়ে ডান দিক, এরপরে একটা বড় গেট আছে, গেটটা আমরা দেখতে পাচ্ছি ওখানে। চলো, সিগন্যাল খুলে দিয়েছে, সব ধর্ম সমন্বয় গঙ্গাসাগরের মেন গেট, মানে এই চত্বরের মেন গেট, এখান থেকে এখন এই এক সপ্তাহের মধ্যে জায়গাটাকে পুরোটাই কমপ্লিট করে ফেলবে, আর এই জায়গাগুলো সুন্দর করে সাজিয়ে তুলবে। এখন প্রচুর লোকজন আসা শুরু হয়ে গেছে, চারিদিকে প্রচুর বাস, টেম্পোরারি থাকার জায়গা, মাইখানা বাথরুম, কল, সব কিছু সব মেলার ছানাগুলো এখন থেকে লাগিয়েছিল। আমরা লাস্ট ইয়ারে যখন এসেছিলাম আমরা একদম গঙ্গাসাগর মেলার সময় এসেছিলাম, তখন বিশাল ভিড় ছিল, তো এবছর ভাবলাম যে আমরা একটু আগে আসি, আগে এসে তোমাদের কী কী পরিস্থিতি সেটা দেখা দিয়ে আছে, এবার যে রাস্তাটা তৈরি করছে, এই জায়গাগুলোতে সব থাকার জায়গার বন্দোবস্ত করা হচ্ছে। তো আপাতত এখানে যে পার্কিংটা দেখলাম, এখানে 4-wheeler ছোটো গাড়ি আর বড়ো গাড়ি রাখা হচ্ছে, তুমি যখনই দেখো নেক্সট ডে 4:05 সময় তোমার টাইম আউট হয়ে যাবে। 2-wheeler নিচ্ছে এখানে, মানে ছোটোগুলো নিচ্ছে অলমোস্ট 200 টাকা, যেটা এখন অনেকটা বেড়ে গেছে, বড়ো গাড়ি নিচ্ছে 600 টাকা। তো এইখানে তোমার 2-wheeler রাখে না, 2-wheelerটা সামনে গিয়ে বাঁদিকে রাখে। এবার গঙ্গাসাগর যাওয়ার সময় 2-wheeler পার্কিং কোথা দিয়ে করবে? এক তো 2-wheeler নিয়ে তোমরা যেতে পারো, এখান থেকে তোমার 2-wheeler নিয়ে অনেকে যায়, কিন্তু এখন ভিড় হলে যেতে দেয় না। এটা হলো তোমার 8 নম্বর, মানে লট নাম্বার 8 ফেরিঘাট, আর এই সাইডে এই যে ফেরিঘাটটা যাচ্ছে, তোমরা যদি এই সাইডটায় আসো জাস্ট 50 মিটার হেঁটে আসলেই তোমরা পেয়ে যাবে হলো বাইক পার্কিংয়ের জায়গা। এখানে একটা মিষ্টির দোকান আছে, তারপরে আমি আরেকটু আগিয়ে যাই, এই হলো তোমার বাইক পার্কিংয়ের জায়গা, এই যে এখানে বাইক পার্কিং করা যায়। এই বাড়ির ভিতরে কাকু খুব ভালো, এই হলো ওদের কন্ট্যাক্ট ডিটেলস। আর ও সোনালি দাঁড়িয়ে আছে এখানে, তো এখানে তোমরা বাইক পার্ক করতে পারবে, আর এখানে বাইক পার্কের চার্জেসও খুব নমিনাল, এই যে এখানে খুব সুন্দর জায়গা আছে,
আমরা ওখানে বাইক পার্ক করে দিয়েছি। আর এখানে চার্জেস খুব কম, তুমি যদি দিনের বেলা রাখো দিনে দিনে ওই 20 টাকা ভাড়া, আর যদি ওভারনাইট রাখো তাহলে 40 টাকা ভাড়া। সিজনেই 40 টাকাটা 50 টাকা কি 60 টাকা হয়, তার বেশি নয়। তো বাইক পার্কিং কিন্তু খুব ইজি এখানে। তো টিকিট কাটা হয়ে গেছে ফ্যামিলি, 10 টাকা করে টিকিট নাকি? আচ্ছা চলো একটু লাইনে গিয়ে দাঁড়াই এবার। এখানে আর একটা জিনিস আমরা কিনে নিয়েছি, সেটা হলো এইটা, এই জিনিসটা তোমরা দেখি না, এটাই হলো তোমার পাখির খাবার। এখানে পাখির খাবার তোমার 10 টাকা করে প্যাকেটও পাওয়া যায়, আমি তো বেশি করে কিনে নিয়েছি 60 টাকা। তো এখানে যাওয়ার সময় তোমার প্রচুর পাখি পাওয়া যায়, আর পাখিগুলোকে খাবার দিতে বেশ ভালো লাগে। আমরা লাস্ট ইয়ারে যখন এসেছিলাম তখনও দিয়েছিলাম। বিহাইন্ড দ্য সিন এইসব কি, এটা কি, আরে কি এটা, আরে সানি উঠলো না এখনো, সানস্ক্রিন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। পিছনে একবার জ্যাম, ভিড়টা দেখো কত লোকের ভিড়। আর একটা জিনিস জানতে পারলাম, এখন যেমন এই 8 নম্বর জেটি ঘাটটা চলছে, এরপরে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবকটাই খুলে দেবে ওরা 8 তারিখ থেকে। আর 8 তারিখ থেকে কিন্তু এই যে টিকিটের দামটা, এটা কিন্তু প্রায় 40 থেকে 50 টাকা হয়ে যাবে, আমার মনে হয় 40 থেকে 60-এর মধ্যে থাকে। আর এই টিকিটটা যেটা 10 টাকা বললাম, অ্যাকচুয়ালি টিকিটের দাম 9 টাকা। তো যারা লোকাল এভরিডে ট্র্যাভেল করে তারা কিন্তু ওই 1 টাকাও ফেরত নেয়, মানে এরকম একটা ব্যাপার। তো চলো, আমাদেরটা মনে হয় চলে এসছে এই সামনে, দেখলাম ব্যাক টু ব্যাক মানে পর পর আসছে, কত পাখি ওখানে দেখতে পাচ্ছি। এই যে যারা বাইক নিয়ে পার হতে চায়, এইভাবে বাইক নিয়ে পার হতে হবে। বাইকের চার্জেস আমার মনে হয় 72 না 80 রুপিস, মানে 80-90 টাকার মতো তোমার হয়ে যাবে আই থিঙ্ক বাইক নিয়ে এখানে পার হওয়া যায় ওপারে। এখান থেকে এসে এখান থেকে নামাতে হবে, নামিয়ে তারপর তোমাকে এই জেটির উপর তুলতে হবে। এইসবের জন্য আমি আনিনি, আমি বললাম দরকার নেই, ওখানে রেখেই যাই পার্কিংয়ে। কী সুন্দর লাগে, ওই 8:19 মানে 8:20 মতন বাজে, পুরো একদম লঞ্চ ভরে গেছে। আর কত পাখি দেখো এখানে, এই পাখির জন্যই খাবার এনেছি, এই লাগছে দেখতে। এখানে ঠান্ডাটা একটু কম আছে কম্পারিটিভলি, আর ওই দিকে ওপারটা একদম দেখা যাচ্ছে না, এখানে প্রচুর তো কুয়াশা। ই কত, সবাই উলুর ধ্বনি দিয়ে এখানে দেখলাম যাত্রা শুরু করলো। ও কত পাখি দেখো, হেভি লাগছে না? মানে ওই খাওয়াতে 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 তাড়াতাড়ি বেশি করে দে দেখি, একটা না বেশি করে, বেশি করে একবারে। ব্যাস খাবার শেষ হয়ে গেছে, বাকিগুলো আর আসছে না। অনেকটা রাস্তায় মোটামুটি মাঝ রাস্তায় আছে এখানে, এখানে আবার সূর্যের আলোটা পছন্দ না বেশি। আমরা অলমোস্ট চলে এসেছি, এটা হলো গঙ্গাসাগরের তরফে 1 নম্বর জেটি ঘাট। মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতন আপনার সময় লাগবে, যেটা আমরা আপাতত দেখলাম। যে এখান থেকে ফেরার লোক একদমই কম, বাট আসার লোক দেখো কী পরিমাণ ভিড়। চলো আমরা একটু আগেই নেমেছি, এই সেই বড় গঙ্গাসাগর লেখাটা ওই সাইডে আছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাহ, এই গেটটাকে আর রেনোভেট করা হচ্ছে, লাইটিং ওয়াইটিং লাগানো হচ্ছে। এখান থেকে যদি কপিল মুনির আশ্রম দেখি প্রায় আনাদার 30 কিলোমিটারের মতো, প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। এখান থেকে কিন্তু টোটো, ম্যাজিক গাড়ি, ইভেন বাসও পাওয়া যায়, প্রাইভেট গাড়িও তোমরা ভাড়া করতে পারো। ও কি সাজিয়েছে, মানে রাত্রিবেলায় লাইটগুলো জ্বললে কিন্তু হেভি লাগবে, জায়গাটা বেশ ভালো লাগছে। আচ্ছা আর একটা আপডেট যেটা পেলাম চায়ের দোকানে বসে, সেটা হলো এই টোটোওয়ালা আরেকজন আমাকে বললো 500 টাকা তোমার যাতায়াত করে দেবো, মানে কম বেশি হতে থাকে। এখানে আর একটা জিনিস যেটা আমি বুঝলাম, সেটা হলো যারা লোকাল লোকও আছে তারাও বললো যে টোটোটা রেকমেন্ডেড নয় অ্যাকচুয়ালি, এতটা রাস্তা তো 30 কিলোমিটার উপর কমফোর্টেবল নয়। তো বেটার বাসে 40 টাকা, ম্যাজিক গাড়ি 50 টাকা, মানে শেয়ার গাড়িতে, অথবা তোমরা প্রাইভেট গাড়িও এখানে ভাড়া করে যেতে পারো। এখানে একটা এটিএম দেখলাম, ইন্ডিয়া 1 এটিএম। লাইটগুলো যেখানে শেষ হচ্ছে নীল সাদা, তারপরে কিন্তু এই হলো বাস স্ট্যান্ড, এখান থেকে বাস যাচ্ছে, ম্যাজিক গাড়ি যাচ্ছে শেয়ারে। আর এই যে এখানে একটা তোমার দেখতেই পারবে, আর তোমার 30 কিলোমিটার দূরেই হলো তোমার কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর। ফাইনালি আমরা অটোতে উঠে পড়লাম এখান থেকে 9:27। এখন যেহেতু লোকজন কম দেয় শেয়ারে গাড়ি পাওয়াটা একটু মুশকিল, তো আমরা মোটামুটি 4 জন একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম, 80-100 টাকা করে নেবে পার হেড, তোমাকে একদম পুরো না দাঁড়িয়ে একদম পুরো পৌঁছে দেবে মন্দির অব্দি। তো আমরা ভাবলাম একটু খালি মেলায়, খোলা মানে খোলা মেলায় যাবো, তার জন্য এটা নিলাম। বাট যেটা বললাম এর থেকে সস্তার অপশান অ্যাভেলেবেল আছে, বাসে 40 টাকা, আর ম্যাজিক গাড়িতে কিন্তু তোমার 50 টাকা করে শেয়ারে যেতে পারো। এখন
সময় যেহেতু লোকজন কম তাই শেয়ার পাওয়াটা একটু মুশকিল, যেহেতু 10 জন 11 জন করে হতে হবে। তো তোমরা যখন আসবে যখন মেলার সময় তখন আই থিঙ্ক শেয়ার গাড়ি পাওয়াটা খুব একটা অসুবিধা হবে। ওই মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মতন লাগলো, আমরা চলে আসলাম। এটা হলো তোমার মেন বাস টার্মিনাস, আর এতটা অবধি তোমার বাস আসে, আর এখানেই তোমার অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সব এতটা অবধি আসে। এরপর এখান থেকে যদি দেখি অ্যারাউন্ড 900 মিটারের মতন বা 1 কিলোমিটারের মতন এখানে টোটো করেও যেতে পারো বা হেঁটে হেঁটেও তোমরা একদম মন্দিরের সামনে যেতে পারো। এখন সব গাড়ি ঘোড়া অ্যাকচুয়ালি একদম মন্দিরের সামনে যাচ্ছে না, তো এখান থেকে ওয়াকেবল ডিস্টেন্স, তোমরা চাইলে হেঁটেও বেরোতে পারো। তো চলো আমরা এখান থেকে একটু হাঁটা শুরু করি, এরপরে আর কোনো গাড়ি ঘোড়া অ্যালাউ নেই এখন। এই হলো তোমার স্ট্যান্ড, আর এখানে একটুখানি আমরা ব্রেকফাস্টের মতন করে নিলাম। সোনালি বললো আজকে কী খাবে, মুড়ি আর ঘুগনি খাবে, 20 টাকায় মুড়ি ঘুগনি খেয়ে নিলে এখানে অনেক সস্তা। আমি আবার অমলেট নিলাম ডবল ডিমে, তারপরে একটু পেটাই পাউডার নিলাম, 40-45 টাকা হয়ে গেলো। মানে আমরা দুজন ব্রেকফাস্ট করলাম 65 টাকার মধ্যে হয়ে গেলো। যাই হোক, এখানে জিনিসপত্রের দাম স্লাইটলি একটু কম লাগে হয়তো, যেহেতু আমাদের কলকাতায় এত আমরা খরচা করি সেই ক্ষেত্রে হয়তো দেখা যায়, মানে আমাদের এক্সপেন্সেসটা অনেকটা বেশি হয়। যাই হোক, এখানে কিন্তু থাকার জায়গা সব এরকম করে দিয়েছে, আর গান টান বাজছে এখানে, সব এখন থাকার জায়গা তৈরি হচ্ছে। এপাশে অনেকে এসে ছোটো ছোটো ঘর অলরেডি করে নিয়েছে। তো চলে এসে আমরা একদম কাছাকাছি, একটু সময় লাগলো। কিছু দেখলাম টোটো এখনও আসছে এদিকে, টোটো ছাড়া অন্য কিছু আসছে না। ওই যে সামনে আমরা মন্দির অলরেডি দেখতে পাচ্ছি। সোনালি চলে আয়, এটা হলো তৃতীয় হুগলি ব্রিজ, কোথায়? হ্যাঁ, এগুলো আগে দেখতে। তো ফাইনালি চলে এসছে একদম, এখন যদি দেখি 11:05 বাজে। নাগা সাধু যারা আছে তারাও কিন্তু এখন অনেকেই চলে এসছে, তো প্রচুর নাগা সাধু তোমরা এখন এখানে দেখতে পারবে, অলরেডি এখনই চলে এসছে। আর এখন থেকে কিন্তু বেশ ভালো ভিড় আছে। এই হলো তোমার সামনে মন্দির, একদম মন্দিরের সামনে আছে আমরা। এই যে এপাশেও প্রচুর নাগা সাধু আছে, আমরা গত বছর এসে দেখেছিলাম, এখন থেকে সব সাধুরা চলে এসছে এখানে। এগুলো একদম মন্দিরের সামনেটা, গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। ঠিক আছে, এটা 101 টাকার ডালা। আচ্ছা, হ্যাঁ, এখানে রয়েছে 50 টাকার, এর মধ্যে এই আলতা সিঁদুর, মানে আর কি এখানে 101 আছে, 201 আছে, আলাদা আলাদা। এটা কত? সব নাম্বার A18, তাই তো? A18। তো এটা হলো তোমার ডালা অর্কিড, ডালা অর্কিডে A18 আসতে পারো। এছাড়া আরও প্রচুর দোকান আছে, তোমাদের যেখানে ভালো লাগে সেখানে যাবে। আগেরবার এই ঘরটা নিয়ে গেছিলাম, ওটা এখনো আছে আমাদের দরজায়। হ্যাঁ, আবার এটা আবার এই বছর চেঞ্জ করে দিব গিয়ে। হ্যাঁ, চলো। তো আমাদের সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর বারবার, এটা আমাদের থার্ড টাইম, ব্যাক টু ব্যাক 3 ইয়ার্স আমরা আসছি গঙ্গাসাগর। জায়গাটাকে পুরো রং করে যায় একদম, এই কালো কালো কালো। আচ্ছা, এটা পুরোটাই রং করেছে। আস্তে আস্তে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি, অল্প লাইন আছে, আগে বেশি লাইন নেই। এখানে কিন্তু পরপর তোমার হনুমানজি আছে, তারপরে রাম সীতা আছে এখানে। এই হলো তোমার মন্দিরের একদম ভিতরে, আর এখানে কিন্তু তোমরা বাবার দর্শন করতে পারবে। এই হলো বাবা। এই হলো গঙ্গাসাগরের কপিল মুনি। এটা যদি বলি, এটা হলো নরসিংহ আছে, এটা হলো রাধাকৃষ্ণ, খুব সুন্দর মূর্তিগুলো, খুব সুন্দর হনুমানজি আছেন এখানে, তারপর এটা হলো রাম সীতা আছে। আহ, খুব সুন্দর লাগে মূর্তিগুলো, এতটা সুন্দর। এখানে তোমার শিব পার্বতী গণেশ আছে, সব ঠাকুর কিন্তু এখানে আছে, অনেক ঠাকুর আছে, খুব সুন্দর লাগছে। শিবলিঙ্গ আছে এখানে একটা। এই তো এই হলো তোমার পুরো জায়গাটা মন্দিরের একদম ভিতরে। তো এখানে ওই আলতা সিঁদুরগুলো দেওয়া হয়, আর ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় নাকি এখানে? খুলে খুলে দিতে হয় না? হ্যাঁ, ওখানে পড়িয়ে দিতে হয়। কত সুন্দর, খালি খালি পুজো হয়ে গেল, কোনো চাপ নেই, আরামসে। হ্যাঁ, যেহেতু তিথি থেকে আসলে তখন তো ভিড় হবে, এটা স্বাভাবিক কথা। হার্ডলি 10 মিনিট লাগলো, আরামসে গেলাম, আরামসে দেখলাম, দর্শন করলাম, পুজো দিলাম, চলে আসলাম। এই সোজা একদম হেঁটে গেলেই কিন্তু সমুদ্র তোমরা দেখতে পাবে, আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর করে সাজিয়েছে, গত বছরও দেখেছিলাম। তো রাত্রিবেলা আসলে এই সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবে, মানে এই লাইটিংগুলো। এখানে প্রচুর কেনাকাটার জিনিস আছে, দেখো রাস্তার দুপাশে। চলেছি আমরা একদম সি বিচের সামনেই, এখান থেকে তোমার রাস্তা তৈরি করা হচ্ছে অ্যাকচুয়ালি ঘাটে যাওয়ার জন্য, গিট ঠিট পেতে।
ওই লোকজন একটু আস্তে আস্তে সাইড দিয়ে এদিক ওদিক করে যাচ্ছে, যারা আজকেই এসছে যারা আজকে এসে চলে যাবে। অথচ যেটা সিচুয়েশন সেটা হলো জায়গাটা পুরোটাই কাদা, এই কাদা পেরিয়ে তারপর তোমাকে যেতে হবে ওই সাগরে। সাগরে মানে ওখানেও এখন ডেফিনেটলি ঘোলাই জল হবে, তারপর ওখানে গিয়ে তোমরা একটু স্নান টান করতে পারবে। আমার মনে হয় সকালের দিকে এই জলটা অনেকটা উঠে আসে, মেবি 10টা কটার সময় আমি ঠিক যাই না, বাট এখন যদি দেখি এখন জলটা অনেকটাই নিচু আছে, বলে এই জলটা আটটু বলে নেমে যায়। এখানে কিন্তু মোবাইল চার্জিং স্টেশনও আছে, মানে তোমরা যদি মোবাইল চার্জ দিতে চাও, যারা এসে থাকছো না এসে চলে যাচ্ছ, তো তারা চাইলে এখানে এই যে মোবাইল চার্জিং স্টেশনগুলো আছে সেগুলো ব্যবহার করে চার্জ বাস দিতে পারবে মোবাইল। এটা একটা ভালো অ্যাডভান্টেজ আমার মনে হয়, যাই 10-20 টাকা নিক। এই দেখ লাইন দেখ, আমরা যাচ্ছি একদম ফাঁকা ফাঁকা দিয়ে বেরিয়ে গেছি। যাই হোক, এটা ছিল আজকে 6th of January তোমাদের জন্য একদম লাইভ ফ্রম গঙ্গাসাগর। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর সোনালিকে খুঁজে পাচ্ছি না, কোথায় একটা হারিয়ে গেছে। ও আচ্ছা, ডাবের দোকানে দাঁড়িয়ে গেছে সোনালি। যাই হোক, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, বাকি ইনফরমেশান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখতে থাকো বঙ্গনা মাছ। আচ্ছা, তোমরা যদি বাইক ছাড়া আসতে চাও তোমরা ট্রেনে করে ডাইরেক্ট আসতে পারো শিয়ালদা থেকে 7:15 তোমার লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালটা ছাড়া, যেটা 10:05 এসে নামখানায় পৌঁছায়। ওখান থেকে কিছুটা আসলেই তোমরা পেয়ে যাবে ঘাট, নামখানা ঘাট। ওখান থেকে তোমরা ফেরি করেও কিন্তু বেনুবন ঘাটে চলে আসতে পারো, যেটা গঙ্গাসাগরে আছে। তো এখানে নেমে তারপর তোমরা টোটো অটো যা পাও ওখানে 60-70 টাকা করে নেয়, ওটা দিয়েও কিন্তু তোমরা কপিলমুনির আশ্রমে আসতে পারো।